সো এখন চিন্তা করতেছি কি রান্না করব। খুব তাড়াতাড়ি শর্টকাটে কিছু রান্না করতে হবে দুপুরের জন্য। আমি এটাই করি যখন আমি বাসায় বসে কাজ করি, রান্না বসিয়ে দিয়ে এদিকে একটু কাজও করি, ওদিকে ইয়েও করি। তো দেখি কি রান্না করা যায়। বাসায় বসে কাজ করার এই একটাই সুবিধা যে আপনি বাসায় রান্নাও করতে পারবেন, তারপরে ঘরের একটু টুকটাক উঠে গিয়ে তাড়াতাড়ি কাজটা শেষ করে ফেলা যায়। এর জন্য ওয়ার্ক ফ্রম হোম আমি এত পছন্দ করি। আর এই ঠান্ডার মধ্যে গিয়ে কাজ করা থেকে যদি বাসায় বসে কাজ করার সুবিধা থাকে, ও মাই গড, লাইফ সেভার। তো আমার মতো কারা কারা আছেন ডেইলি চিন্তা করতে হয় কী রান্না করতে হবে? আমার মনে হয় এইটার মতো প্যারা আর দুনিয়াতে নাই যে কী রান্না করতে হবে। তো ভাবলাম স্প্যাগেটি রান্না করি শর্টকাট, এটা জাস্ট 15-20 মিনিটসের মধ্যে হয়ে যায়। তো আমি স্প্যাগেটিটা একটু সেদ্ধ করে নিয়েছি আর আমি খুব সিম্পলভাবে স্প্যাগেটি রান্না করি নাভিয়ার জন্য, আমাদের জন্য। তো এখানে কয়েকটা ডিম দিয়ে, পেঁয়াজ দিয়ে আমি আর একটু ক্যাচাপ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইটা আমাদের, এর জন্য এখানে আমি একটু সয়া সস আর হচ্ছে কাঁচামরিচ অ্যাড করেছি। নাভিয়াটার মধ্যে কোনো কাঁচামরিচ অ্যাড করিনি যাতে ও খেতে পারে। এইভাবে খুব শর্টকাট একটু সেদ্ধ করার সময় লবণ দিয়ে নেবেন, আর চাইলে আপনারা কোনো যদি ম্যাগির মশলা দিতে চান সেটাও দিতে পারেন, বাট আমি ম্যাগির মশলা দেইনি, খুব শর্টকাট করে তাড়াহুড়া করে রান্না করেছি। এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুব মজা লাগে। আর ও সাথে ক্যাচাপের সাথে ম্যায়োনিজও দিতে পারেন। দিতেছি, তো এখন আমি রান্না করতেছি কারণ এখন হচ্ছে আমার ব্রেক টাইম। সো অলমোস্ট আমার রান্না শেষের দিকে, শর্টকাট করে রান্না করে ফেলছি। কয়েকদিন ধরেই না লন্ডনে টানা বৃষ্টি হচ্ছে, এভরিডে বৃষ্টি, রাতেও বৃষ্টি দিনেও বৃষ্টি। আর আমার এই ব্যালকনি থেকে লন্ডনের ভিউটা এত সুন্দরভাবে দেখা যায়। এই দেশের বৃষ্টি আসলে দেখতেই মজা, কিন্তু ভিজলে সাথে সাথে নিউমোনিয়া হয়ে যাবে, এত ঠান্ডা, ভেজা তো যাবেই না। তো আমি বৃষ্টি দেখছিলাম আর বাংলাদেশের কথা মনে করছিলাম, কারণ বাংলাদেশের বৃষ্টি আমি অনেক মিস করি। তো ইন দ্য মিন টাইম আমি ওভেনে চিপস দিয়েছিলাম যাতে হয়ে যায় স্প্যাগেটির সাথে। তো স্প্যাগেটির সাথে চিপস খেতে খুবই ভালো লাগে। আর নাভিয়াকে ডেইলি রাইস দেই না কারণ ও বোর হয়ে যায় সবসময় রাইস খেতে খেতে, তাই একটু চেঞ্জ করে এভরিডে কখনো পাস্তা দেই, কখনো স্প্যাগেটি দেই, চিপস দেই। তো খাওয়া দাওয়া শেষে এখন হচ্ছে আমাদের একটা শো আছে যেটা আমি আর আজমি খুবই পছন্দ করি। এইটা লাস্ট উইকে শুরু হয়েছে বাট সামহাও আজমি ভুলে গিয়েছিল। তো এই তো দুইটা এপিসোড হয়ে গেছে আমরা বসে বসে দেখছিলাম। আজকের দিনটা এভাবেই কাটালাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।